বর্তমানে টেলিভিশনের একজন জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়। টেলিভিশন দিয়ে শুরু হলেও বড় পর্দাতে যে রাহুল একজন সফল অভিনেতা তা কম বেশি সকলেরই জানা। শুক্রবার মুক্তি পাচ্ছে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় অভিনীত সিনেমা মৃত্যু পথযাত্রা, যা নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন এই অভিনেতা। বিস্তারিত জানতে ভিডিওর শেষ পর্যন্ত যুক্ত থাকুন ইউনিক সার্চের সঙ্গে। শুক্রবার মুক্তি পেতে চলেছে সৌম্য সেনগুপ্তর ছবি মৃত্যু পথযাত্রী। ছবিতে একক অভিনয়ে দেখা যাবে অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়কে। জেলবন্দী এক আসামির রাত পোহালেই ফাঁসি, তার আগের 12 ঘন্টা কিভাবে কাটছে তার সেই নিয়েই এই ছবির চিত্রনাট্য। মুক্তি পেলে কি হবে এই সিনেমা দেখতে পাওয়াই দুষ্কর, কারণ কলকাতার মাত্র একটি হলে জায়গা পেয়েছে এই সিনেমা। সারা পশ্চিমবঙ্গ জুড়ে মাত্র 6টি হলে দেখানো হচ্ছে এই ছবি। জানি সংবাদ মাধ্যমের পক্ষ থেকে অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলে তিনি জানিয়েছেন, মৃত্যু পথযাত্রী একটি অত্যন্ত পরীক্ষামূলক ছবি, ফর্ম নিয়ে কন্টেন্ট নিয়ে অনেক পরীক্ষা করেছেন নির্দেশক। এই সিনেমাটার কলকাতার কিছু ভালো হল পাওয়া জরুরি ছিল। যদি নজরুল তীর্থের মতো পাণ্ডব বর্জিত জায়গায় একটি শো পাওয়া যায়, তাহলে আমরা করে বলবো যে আমরা লড়াইয়ে হেরে গেছি। আমাদের তো লড়াই করার সুযোগটাই দেয়া হলো না। বিশেষ করে পরীক্ষামূলক ছবির জন্য একটি বিশেষ হল আছে, সেটি হলো নন্দন। নন্দনে কি তৃণমূল ঘনিষ্ঠ না হলে কোনো শো পাওয়া যাবে না? কেউই পাবে না। এই যে ধারাটা শুরু হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক, লজ্জাজনক, কারণ নন্দন কখনো কোনো পার্টির দখলে চলে যাক তা আমরা চাই না। বেশ কিছুদিন ধরেই নন্দনের স্লট পাওয়া নিয়ে ঝামেলা চলছিল 4 বার জাতীয় পুরস্কার বিজয়ী পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং তৃণমূল বিধায়ক ও পরিচালক রাজ চক্রবর্তীর মধ্যে। সেই নিয়ে প্রবল বিতর্ক তৈরি হয়। নন্দনে রাজ চক্রবর্তীর হাবজি গাবজি যদিও একটি বিকেলের স্লট পায়। সেই সময় সৃজিত টুইট করে বলেছিলেন, একই দিনে 2টি ছবি মুক্তি পেয়েছে, দুজনেই নন্দনের জন্য আবেদন করে কিন্তু মাত্র একজন অনুমতি পান, যেখানে নিয়ম অনুযায়ী 2টি সিনেমারই সমান গুরুত্ব পাওয়া উচিত। যদিও মুক্তির 2য় সপ্তাহে নন্দনে জায়গা পেল সৃজিত মুখোপাধ্যায়ের এই ছবি, কিন্তু একই দিনে মুক্তি পাওয়া 2টি ছবির প্রতি নন্দন কর্তৃপক্ষের দুরকম আচরণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যেই ক্ষোভ উগড়ে দেন সৃজিত মুখোপাধ্যায়। পরবর্তী আপডেট পেতে সাবস্ক্রাইব করুন ইউনিক সার্চ এবং দেখতে থাকুন আমাদের ভিডিও।